aconteceu? আপনার এই যে যেখান থেকে মাটি কাটা হচ্ছে মেথিরডাঙ্গা অঞ্চলে, এখানে আপনার জায়গা আছে? হ্যাঁ, আমার এক বিঘা জায়গা আছে ও গঙ্গার ধারে। এক বিঘা জায়গা থেকে এখন তিন কাটায় দাঁড়িয়েছে, কাটতে 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 তিন কাটায় দাঁড়িয়েছে। মাঠের মাটি কাটে কি ফসলও কেটেছে? ফসল আমার পাট কেটে উবরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, ভাসিয়ে দিয়ে মাটি কেটে নিয়ে চলে গেছে। তো আপনারা কিছু বলেননি? আমরা বলতে যাই, আমাদের উড়ে ওজন তারা কাছে, ওরা ম্যাশিং বোম নিয়ে এসে আমাদের তারা কাছে। তো গ্রামবাসীরাই এখন চেষ্টা করছে, আপনারা প্রশাসনকে কখনো জানিয়েছেন? প্রশাসনকে বহুতবার জানিয়েছি, প্রশাসন নিয়ে গেছে, ধরে নিয়ে যায়, টাকা খায়, ছেড়ে দেয়। আবার ওজন আমাদের একদিন ছজনকে আমরা ট্রলার ধরেছি বলে আমাদের ছজনকে পুলিশে আর ধরে নিয়ে গিয়েছিলো। সে আমাদের 11টা 12টার সময় রাতে ছাড়লো, 500 টাকা করে নিল, মাথা পেছু 500 টাকা করে নিয়ে তারপর আমাদের ছাড়লো। আপনার নাম? আমার নাম সমীর সরকার। আপনার নাম দিদি? আমি সুমিতা তরফদার, আমি বড়রাঙাপাড়ার মেম্বার। আচ্ছা, কি আপনার শুনলাম গতকালকে 5টা ট্রলার ধরা পড়েছে? হ্যাঁ, সকালবেলা উঠে শুনছি যে 5টি ট্রলার ধরা পড়েছে, সেটা বাজারঘাটে নিয়ে যাওয়া হয়েছে। এরকম ট্রলার প্রত্যেক দিনই 5টি 10টি করে ট্রলার এসে মাটি কেটে নিয়ে যায়। আমার গ্রামের বাসিন্দা অধিকাংশই চাষবাস করে খায়। এটা ছিল একটা চরের জমি, সেটাকে ওরা বড় ঝাঁটি বনটায় কেটে পরিষ্কার করে অনেক পরিশ্রম করে সেটাকে চাষ করে ফসল ফলিয়ে দুটো ভালো করে খায় আর কি। কিন্তু বর্তমানে এই বালি মাফিয়ারা মাটি কেটে কেটে নিয়ে গিয়ে মোটা লাভ করছে। এর সময় কারা কীভাবে জড়িত আছে আমি বলতে পারবো না, জানি না, কিন্তু মানুষ আমাকে প্রতিনিয়তই বলতে থাকছে যে মেম্বার আপনি কিছু করুন, আমরা কীভাবে মরবো, চাষ না করে খেতে পেয়ে মরবো। আমরা অনেক মানে প্রশাসনকে অনেকবার জানিয়েছি, ট্রলার ধরাও পড়েছে, ছেড়েও দিয়েছে। এবং ট্রলার ধরার কারণে আমার পড়শি 5-7 জন ছেলেকেও ধরে নিয়ে গেছিলো, তাদেরকে একটু শাস্তি দিয়ে হয়তো 5টার দিকে ছেড়েছিল সন্ধ্যাবেলার দিকে। তা মানুষ আমাকে বারবারই চাপ দিচ্ছে যে তুমি মেম্বারও যদি এখনও কিছু না করো আমরা তাহলে কোথায় যাবো। আপনি প্রশাসনকে পরবর্তীকালে বলেছেন যে যারা মাটি কাটলো তারা ছাড়া পেলো, আর যারা আটকে দিলো মাটি কাটাটা তাদেরকে আপনারা কেন ধরে রাখছেন? সে নিয়ে আমি হয়তো সবসময় যেতে পারিনি, কিন্তু আমার যে কাজকর্ম করে স্বপনদা সবসময় সে যায়, স্বপনদা বাবলি বিশ্বাস খোকন, এরা সবসময় থানা সহ যোগাযোগ রাখে যে এরকম মাটি কাটছে। বা অনেক দপ্তরে যেগুলো এসডিও বিডিও ডিএম বিওলার যত জায়গায় দেওয়ার দরকার, জেলা পরিষদ সমস্ত জায়গায় ওরা মানে এই পিটিশন জমা দিয়েছে যাতে প্রতিকার করা যায়। এখন যদি গ্রামের মানুষ কোনো প্রতিকার না পায় তাহলে আমি চাপের মুখে পড়ে যাচ্ছি, মানুষের সঙ্গে তো আমি, মানুষ যদি ফসল ফলিয়ে খেতে না পারে, যদি কষ্ট পায় তারা আমাকে চাপ দেবে, তারা খারাপ থাকলে আমিও খারাপ, এর প্রতিকার চাই আমি। আপনার নাম? সুমিতা তরফদার, আমি বড়ডাঙাপাড়ার সদস্য, হরিপুর গ্রাম পঞ্চায়েত। আমার নাম খোকন মল্লিক, আমি বড়ডাঙাপাড়ার গ্রামবাসী। আমরা দীর্ঘদিন ধরে এই চড়া চাষ করছি, যখন ঝাঁটি বন ছিল সেই ঝাঁটি বন কেটে আমরা সেই চাষ শুরু করেছিলাম। তারপরে যখন আমরা 2-5 বছর চাষ করার পরে দেখি কিছু ট্রলার অনবরত মাটি কাটা শুরু করে, সেটা প্রায় আজ থেকে প্রায় 4-5 বছর আগে থেকে শুরু করে।
আমরা গ্রামবাসী গিয়ে বাধা দিতে আমাদেরকে মারতে আসে আর ট্রলারে মাটি কেটে নিয়ে চলে যায়। আমরা প্রশাসনকে জানানোর পরে প্রশাসন এসে থেকে ট্রলারগুলোকে প্রথম দিকে ধরে, ধরার পরে আবার সেই ট্রলারকে ওরা টাকা খেয়ে ছেড়ে দেয়। আমরা যখন আবার থানায় গিয়ে বললাম, তা বললো না, ওরা ট্রলার ছেড়ে নিয়ে গিয়েছে। আমি যে কেমন হলো, আমরা ট্রলার ধরিয়ে দিলাম, আপনারা ট্রলার ধরলে ছাড়লেন কেন? হ্যাঁ, এইভাবে করে আমরা গ্রামবাসী আবার আমরা বিআলরে, এসডিআলরে, আবার সমস্ত দপ্তরে আমরা সেগুলো জমা করেছিলাম, তার কাগজপত্র আমরা সব রিসিভ করেছি। এখন আমাদের যদি প্রশাসন যদি এটা দায়িত্ব নিয়ে কাজ করে, কিংবা আমরা যে সমস্ত দপ্তরে যে রিপোর্টগুলো দিয়েছি সেই বিষয়গুলো যদি তদারকি করে, তাহলে আমরা চাষিরা চাষগুলো আমরা করতে পারি। আমাদের বড় বড় ফসলগুলো কেটে নিয়ে চলে যায়, আমরা বারবার রিপোর্ট করার পরেও তা কোনো সুরাহা পায়নি। আচ্ছা, আমরা অনেক চাষি দপ্তরে, অনেক চাষির কাছ থেকে মাঠে যেতে পারছে না শুনছি, চাষিরা মাঠে যাবে কি করে? তারা অস্ত্র নিয়ে এসে ট্রলার ঘিরিয়ে সামনে একজন দাঁড়াচ্ছে, দিয়ে অস্ত্র দেখাচ্ছে, দিয়ে আমরা সামনে আগাতে গিয়ে, আমরা তো চাষি, আমাদের লাঠি ছাড়ার কিছু নেই, তাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই, আমরা পাচ্ছি না, দিয়ে ওরা মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে, এই তো অবস্থা। আপনার নাম? আমার নাম খোকন মল্লিক, আমি এই বড়ডাঙ্গা পাড়ার গ্রামবাসী। হ্যাঁ, তা আমরা চাইছি যেটা প্রশাসন যখন ট্রলার ধরেছে কোনো রকমই যেন না ছাড়া হয়, যেভাবেই হোক একে আটকাতে হবে, যেভাবেই হোক আমাদের চাষিগুলোকে বাঁচাতে হবে, আমি এটা চাইছি।